আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পবিত্র কালামে মাজিদের এমন দুইটি আয়াতের কথা জানব যে আয়াতগুলার ফজিলত জানলে আমরা অবাক হয়ে যাব। সত্যি এমন দুইটি আয়াত যে আয়াতগুলার ফজিলত বিশাল। এই দুইটি আয়াত হলো পবিত্র কোরআনের সূরা বাকারার শেষ দুইটি আয়াত, অর্থাৎ 285 এবং 286 নম্বর আয়াত। চলুন আমরা এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু হাদিস জেনে নিই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কোরআনের কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা। এরপর আবার বললেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? রাসূলুল্লাহ বললেন, আয়াতুল কুরসি। এরপর আবার বলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতকে বেশি পছন্দ করেন যা দ্বারা আপনি এবং আপনার উম্মত লাভবান হবে, উপকৃত হবে? নবীজি বললেন, সূরা বাকারা 285 এবং 286 নম্বর শেষ দুইটি আয়াত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা এ থেকে বুঝলাম যে এই আয়াতটির মর্যাদা অনেক। এখন আমরা কিছু সহি হাদিস জানব এই দুইটি আয়াত সম্পর্কে। বদ্রি সাহাবি আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুইটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটি এসেছে সহিহ বুখারীর 4008 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে যার সামান্য বুদ্ধিজ্ঞান আছে সে এই দুইটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো, অর্থাৎ আল্লাহ এবং সৃষ্টিকুলের মাঝখানে যে বর্ডার সীমানা, শেষ সপ্তম আসমানে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহ তাআলা ওনাকে তিনটা পুরস্কার দেন। তন্মধ্যে প্রথমটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা বাকারা শেষ দুইটি আয়াত, এবং তৃতীয় নম্বর হচ্ছে এই উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম এবং তাফসিরে মাঝারিতে এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা জানতে পারলাম এই পবিত্র আয়াত দুটির কত বড় মর্যাদা, কত বিশাল মর্যাদা। আমরা যারা অক্ষম বা আমরা যারা উঠতে চাইলেও পারি না অলসতার কারণে, তারা এই আমলটি করব অন্তত। কমপক্ষে এই আমলটি করার দ্বারা আমার ওই গ্যাপ পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যরাতে, অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে কিছু নফল ইবাদত করার তৌফিক যেন দান করে। সর্বোপরি আমরা আল্লাহ তাআলার কাছে চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারা শেষ দুইটি আয়াত প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যেন কমপক্ষে একবার পড়ে ঘুমাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এখন আমরা এই দুইটি আয়াতের তেলাওয়াত শুনব। এখান থেকে আপনারাও চাইলে শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.